পূর্ব বর্ধমান জেলার মৎস্য দপ্তরের উদ্যোগে বর্ধমান সদর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সহযোগিতায় ছোট জলাশয়ে মৎস্য চাষে উদ্যোগী হতে মাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বর্ধমান সদর 2 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েতে 70 জন উপভোক্তাকে 20 কেজি করে মাছের চারা দেয়া হয়। কর্মসূচিটি অনুষ্ঠিত হয় বোরশুলে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডিও সুবর্ণা মজুমদার। মাছ বিতরণ করছি, তো এটা আমাদের 20 কেজি করে মাছ দেওয়া হচ্ছে। 70 জন বেনিফিশিয়ারি আছে, সারা ব্লকের থেকেই আছে। ছোট মাছ দেওয়া হচ্ছে, রুই, কাতলা, পোনা, এই ধরনের মাছগুলো মেইনলি ছোট পুকুরের জন্য, যাতে এরা আরো সেটাকে গ্রো করে, মানে কিছু একটু লাইভলিহুড জেনারেশন যাতে আর একটু বাড়ে, তাই জন্য দেওয়া হয়। এরপরেও আমরা প্রোগ্রাম করে আবারও দেব। এটা আমাদের আগের বছর ফিনান্সিয়াল ইয়ারের মাছগুলো পঞ্চায়েত সমিতির সভাপতি অরুণ গোলদার, তীর্থ ভট্টাচার্য। বর্ধমান টু ব্লকে ওখানে যত ছোট ছোট জলাশয় আছে, সেই জলাশয়গুলোতে আমরা পশ্চিমবঙ্গ সরকারের মৎস্য দপ্তর থেকে এবং বর্ধমান টু পঞ্চায়েত সমিতির ব্যবস্থাপনায় আমরা মাছের চারা বিতরণ করছি। এরকম 70টি বেনিফিশিয়ারি এবং 70টি জলা আমরা বেছে নিয়েছি, যেখানে আমরা মাছ দেবো আর বিতরণ করবো। এবং এই বিতরণের মাধ্যমে আমরা আধুনিক পদ্ধতিতে মাছ চাষ যেভাবে করতে হয়, যাতে মাছের প্রোডাকশন বৃদ্ধি হয়, সেটা আমরা মানুষের মধ্যে ছড়িয়ে দেবো। এই পরিকল্পনা এবং উদ্যোগ নিয়ে আমরা এই কর্মসূচির আয়োজন করেছি। এর খাবার এখন পর্যন্ত দেওয়া হয়নি, আবারও মাছের চারা দেওয়া হচ্ছে। যেটা মূল লক্ষ্য আমাদের মৎস্য দপ্তর থেকে, ছোট ছোট জলাশয়, সেই জলাশয়গুলোকে মাছ চাষের অধীনে আনার জন্য এবং মানুষকে উৎসাহিত করার জন্য আমরা এই মাছের চারাগুলো বিতরণ করি। বোরশুল থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।